गुड मॉर्निंग फ्रेंड्स एंड वेलकम बैक टू माय चैनल। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो, आमरा भालो आछि। देखो आज के बेरिये पड़ेछि तोमादेरके देखाते चलेछि। तोमरा थंबनेल और आमार टाइटल देखे निश्चय बुझे गेछो आजकेर ब्लगटा कि होते चलेछे। आमरा आजके फार्म हाउस टूरे बेरियेछि। सन्तुरी एकटा फ्रेंडेर बाड़ीते फार्म हाउस आछे, तो सेखाने आमरा जाच्छि आजके। तो चलो तोमादेरकेओ निये जाई साथे। देखो ब्लग माने ब्लगटा छोटो टाइमेर जोन्नो अल्प टाइमेर जोन्नो होयेछे, होलेओ खूब इंटारेस्टिंग होयेछे। चलो तोमादेर সাথে শেয়ার করি। এই দেখো আমরা ফার্ম হাউসে এসে গেছি, আর এদিকে দেখো পোলট্রি ফার্ম আছে, ওখানে পোলট্রি চাষ হবে। আর সামনে দেখতে পাচ্ছ পুকুর, পুকুরে তো ছিপ লাগানোই হয়েছে। দেখো ওইটাতে, ওইটা থেকে একটা সরু দড়ি যাচ্ছে, ওইখানটা দিয়ে ছিপে মাছ মাছ পড়ে। যেটা লাগানো যায় কত নারকেল গাছ, আম গাছ, অনেক কিছু গাছ আছে। তোমাদেরকে লাস্টে তোমাদের সাথে শেয়ার করছি, দেখা আছে তোমাদের সাথে। আর এই যে দেখো মাছটা অলরেডি উঠছে, আর এটা হচ্ছে সন্তোষ ফ্রেন্ডস। দেখো মাছটা খেয়ে চলে গেছে, আর ও এটা শিপটা চেঞ্জ করছে, তো আবারও ফেলছে। তো সেই জন্য কিছু করার নেই, আমরা গল্প করতে ব্যস্ত ছিলাম, আর মাছটা সেই ফাঁকেতে খেয়ে চলে গেছে, তো ও আবারও ফেলছে। দেখো ওর হাতে যে দড়িটা আছে ওটা একটা নিহারের জায়গার মধ্যে, মানে যাতে ফোলটা খুলতে সুবিধা হয় দড়িগুলো, তো সেই জন্য পেঁচাচ্ছে। আর ওর মুখেতে কয়েকটা কাঁটা আছে, ওই কাঁটাতে ও খাবারটা আটকে দেয়, আর তারপরে জলে ছুড়ে দেয়। যখন মানে মাছ এসে খায় তখন ওই বড়শিতে আটকে যায়। এইভাবে মাছ ধরার একটা নতুন সিস্টেম আজকে দেখলাম, যে ওটা দিয়ে দেখবে খুব সুন্দরভাবে মাছটা ধরছে, মানে পড়লো পুকুরে আর মাছগুলো সেভাবেই উঠেছে। সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, চলো তোমরা দেখতে থাকো।난 아무 말도 할 수가 없었지 첫눈에 반한다는 이야기가 널 보는 순간 이해가 됐어 매번 야야야야야 불러 널 야야야야 내 맘을 고백하려고 타이밍만 보는 나 그런 나를 넌 보며 왜 그러냐고 묻네 너 때문에 ছাতু দিয়েই করে মেন পুরোটা। অত ছাতু, সে মশলা ছাতু কিনতে পারে, মশলা ছাতু, পাঁচুই, তারপরে হচ্ছে একটা মিক্স আছে পাওয়া যায়, ডিম, ওই কিমড়ের ডিম। কখন থেকে ধরছিস? সকালের দিকে একটুখানি আসি, এই যত বেলা হয় না জলটা গরম হয়ে যায়, তো ওর একটা জলীয় বাষ্প প্রচুর বাজে ভাবে এটা নাকের আমার বন্ধ করে, আমি 12টা বেজে জলটা আর কি ফোটে আর কি গরম হয় না, ফোটে না, মানে সূর্যের তাপে তো একটা বাষ্প উঠছে না অল টাইম। আমাদের বড় খাঁচা নিইনি এখনো, কবে নেবো তা ঠিক নেই। প্লাস্টিকের ফাইবারে যে নেটগুলো বেরিয়েছে, চাকরি বাকরি বা ইয়ে করা, তারা তো অত প্রতিদিন ইয়ে করার তো টাইম নেই। বলো বলো, এমনি হবে এখানে একটা মাছ লাপালো, এটাকে ধরো খবাক করে। এদিকে তোমাদের ভূত টুত নেই তো? ভূত টুত নেই তো? তুই বাবারি
পারে উঠেছে পুরো ছেড়ে গেছে। ওই জন্য আমি অনেকে খেলা ইয়ার করে তো ওই খেলানো যায় না, স্ট্যাটাস করে না তুলে দিই। মুরগি তৈরি ফার্ম সুন্দর জায়গাটা। তবে একটা তেজপাতা গাছ সাথে আছে সেটা দেখতে পেয়েছি। এই পুকুরটা কি আছে গো? এটা সোলনা, গ্রাম সোলনা। আমাদের ভাগ আছে, আমাদের ভাগ বেশি এখান দিয়ে কামারপুকুর, পুরুলিয়া, বাঁকুড়া এইসব, এগুলো দিয়ে যাওয়া যায়। এই বালিদিয়ানগঞ্জ এইসব যাওয়া যায়। আর আজকে দেখতে পাচ্ছ আমাদের এখানে রাস্তার জ্যাম। আসার সময় আমরা 15-20 মিনিট আমরা দাঁড়িয়েছিলাম এইরকম রোডটাতে। যাওয়ার সময় জানি না, লাকিলি হয়তো চলে যেতে পারবো আশা করছি। তো চলো
চলে এসে আমার মাছগুলোকে কাটা হয়ে গেছে, কেটে ভাজা হয়ে গেছে। এই যো এইটা নিয়ে 4 নম্বর পিস আর চলছে। রুই মাছটা আমি কাঁচা কেটে দিতাম আর একটুখানি তেলে ছেঁকে দিতাম, তাহলে গোটাটা কিনে খেয়ে নিত। মানে সেই না সেই বলে না কি বলে এই ছেলেকে দেখলে মনে হয় রে ভাজা মাছটা উল্টে খেতে পারে, কিন্তু এই যে ভাজা মাছটা এরকম করে খেতে পারে এটাই বল। হ্যাঁ থ্যাংক ইউ সুমিত দা, আমাদেরকে এত টেস্টি টেস্টি মাছ খাওয়ানোর জন্য, মানে গিফট করার জন্য, খাওয়ানোর জন্য। আমরা কিন্তু দুটো মাছ একসাথে খেতে পারিনি গো, তুমি যদি ব্লগটা দেখে থাকো তাহলে জেনে নিও আমরা দুটো মাছ একসাথে খেতে পারিনি। আজকে একটা খাচ্ছি, কালকে ফ্রিজে গোটাটাকে ঢুকিয়ে দিয়েছি, কালকে একটা খাবো। ভাজা মাছ উল্টে খেতে পারে না, ভাজা মাছ ভেজে খেয়ে নেয় কাঁচা এই গোটাই। চিন্তা নেই চিন্তা নেই, তুমি দেখো আমি মাছ ধরাটা শিখেই যাব। তো চলো এখন যাচ্ছি মায়ের বাড়িতে, যাচ্ছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটু তাড়াতাড়িতেই ছিলাম, মায়ের বাড়ি যাচ্ছি। তার কারণটা হচ্ছে ওরা সে বাড়ি শিফট করবে, তো কিছু মা রেগে গেছে আমি যাইনি বলে, মানে একা তো পারে না, মা একটু শরীরটা খারাপ, তো সেই জন্য যাচ্ছি। আজকে দেখি ডান্সের ক্লাসগুলো আমি করাবো না আজকে, কালকে সমস্ত কিছুই আমাকে কালকে বন্ধ করতে হবে। আমি ছোটবেলায় প্রচুর মাছ খেয়েছি এরকম গো, মনে করিয়ে দিলে তুমি সুমিতা, ছোটবেলায় প্রচুর আমাদের পুকুরে ধরা মাছ এরকম আমরা খেতাম প্রচুর পরিমাণে, তো সেটাই মনে করিয়ে দিলে তুমি। তোমার কিছু মনে পড়ছে না? আমি কোনোদিন মাছ ধরার এক্সপিরিয়েন্স নেই, আজ আমার হেভি আনন্দ হচ্ছে, মাছ দিতে যখন ধরছিলাম ওটা দিয়ে খুব এনজয় করেছি, ফার্স্ট টাইম তো। ভালো কথা, তো চলো মায়ের বাড়ি থেকে এসে সন্ধ্যাবেলা তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, কতক্ষণের জন্য বাই। রকি রকি গুড মর্নিং। আর আজকে হচ্ছে দেখো নেক্সট ডে, কালকে ব্লগটা করতে পারিনি তার কারণ হচ্ছে, মানে ফিনিশ করে কালকে আমি আপলোড করতে পারিনি তার কারণ হচ্ছে, কালকে তোমরা তো দেখলেই মায়ের বাড়িতে গিয়েছিলাম জিনিসপত্র গুছিয়ে দিতে, তারপরে এসেই শুনছি ফুচুর বড়মার খুব শরীর খারাপ, তো একবার দেখতে যাবে। ওরা সবাই মানে তাড়াতাড়ি করে গেল, মানে খারাপ নিউজটাই হচ্ছে, বললো মারা গেছে গেছে। তো কালকে আমরা দেখে এলাম রাত্রেবেলা, তখন 10টার দিকে আমরা বেরিয়েছি, ফিরলাম 12:30, তো তারপরে এসে আর ব্লগটা আপলোড করা হয়নি। তো তারপরে আজকে সকালবেলা ওদের নিউজ, ওরা মারা গেছে, আমরা তো যাব না, মায়েরা যেহেতু ঘর শিফট করছে, কিন্তু ফুচু ওর মা বাবা সবাই গেল গাড়ি করে, আমার শ্বশুর যাবে পরে। তো এই ছিল আজ কাল থেকে, আর কালকে ফার্ম হাউসটা তোমাদের কেমন লাগলো বলবে, মাছগুলো ধরা তোমরা আগে আগে এরকমভাবে দেখেছো কি না তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও, আর কেমন লাগলো সেটা তো অবভিয়াসলি তোমাদের ওপিনিয়নটা জানিও তোমরা কমেন্টের মাধ্যমে। তো চলো আর ব্লগটাকে বেশি বড় করবো না, তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর স্মাইল করতে ভুলো না, ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, লাভ ইউ ফ্রেন্ডস।